জি জীব আকুদনি মোলো জীব হরি ভরণি উঠেছে দেগে মুক্তি ভরণি ভরণি উঠেছে দেগে উঠেছি গরি এক নতুন সবার পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টতে শ্রদ্ধা ভজন প্রিয়জন, আমরা যখন মৃত লোকের মাসে প্রবেশ করি আমরা মৃতদের স্মরণে অনেক সুন্দর সুন্দর গীতাবলিতে অনেক গান আছে, গানগুলো করে থাকি। তার মধ্যে একটা গান আছে যে জীবন যখন শেষ হবে প্রভু শুনি তোমার গান। প্রিয়জন, আমরা প্রভু যীশুর গান শুনতে চাই। জীবন যখন শেষ হবে আমরা ঈশ্বরের গান শুনতে চাই, কিন্তু কি সেই গান, কি গান আমরা সেদিন শুনব? সেদিন যে গানটা আমরা শুনব সেটি হচ্ছে যা কিছু তুমি করেছ অবহেলিত ভাইয়ের প্রতি, করেছ তা আমার প্রতি। সেদিন এই গানটাই আমরা শুনব যিশুর মুখ থেকে, এবং এই গানের মানদণ্ডে আমাদের শেষ বিচার করা হবে যে আমি যখন অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে গিয়েছিলে, আমি যখন সমস্যাগ্রস্ত ছিলাম তুমি আমাকে সমাধান দিয়েছিলে, কারারুদ্ধ ছিলাম তুমি আমাকে খোঁজ নিয়েছিলে। প্রিয়জন, যিশু এটাই আমাদের মঙ্গল সমাচারে শুনিয়েছেন যে কিভাবে আমাদের সে বিচারের মানদণ্ড, কোন দণ্ডে আমাদেরকে দণ্ডিত করা হবে, আমাদেরকে পুরস্কৃত করা হবে। প্রিয়জন, আজকের এই দিনে আমরা এই পরিবারে একত্রিত হয়েছে আমাদের অত্যন্ত প্রিয়জন স্টিফেন ডি কস্তা, স্টেলা রোজারিও এবং একই সাথে সন্তোষ কস্তা, তাদের আত্মার কল্যাণে বিশেষ প্রার্থনা করার জন্য, এবং ঈশ্বরের যে সন্তান তাদেরও বিচারের একই মানদণ্ড। যিশু তাদেরকে প্রশ্ন করছেন যে জগতে তোমরা কি ভালো কাজ করেছো আমার জন্য। প্রিয়জনেরা, আমরা সত্যি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বরের যে তিনজন প্রিয়জন তারা এমন একটা সময়ে জগৎ ছেড়ে চলে গিয়েছে যে সময়টাতে আমরা যিশুর পুনরুত্থান উৎসব উদযাপন করছি। আমরা বিশ্বাস করি ঈশ্বরের এই প্রিয়জন তারা
যিশুর সাথে পুনর্থিত। আজকের এই দিন ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার দিন, তাদের সুন্দর জীবনের জন্য, সুন্দর জীবন আদর্শের জন্য, জগতে ভালো ভালো কাজ তারা যে করে গেছে সেটার জন্য, একই সাথে তাদের জন্য প্রার্থনা করার দিন। তারা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে, জগতে যদি কোনো পাপের দণ্ড তাদের স্বর্গে যাওয়ার পথে বাধার সৃষ্টি করে থাকে, তাদের জন্য প্রার্থনা করার দিন, ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার দিন। তা আসুন এই সময়টাতে আমরা আমাদের নিজেদের পাপের জন্য, একই সাথে আমাদের এই পরলোকগত যে তিনজনের স্মরণে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, বিশেষ করে স্টিফেন ডি কস্তা, তার আজকে চল্লিশ দিন পূর্ণ হয়েছে, আমরা তার আত্মার কল্যাণে প্রার্থনা রাখি, একই সাথে আমরা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি, যেন যোগ্য পবিত্র অন্তরে আমরা আজকের এই পবিত্র খ্রিস্ট জাগে যোগদান করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদের কাছে আমি স্বীকার করেছি, আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি, আমার অপরাধে আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধিগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। আনন্দ চিত্তে প্রভুর মহিমা গান করি। ঈশ্বরের পুত্র অদ্বিতীয় ও পবিত্র, দক্ষিণ পাশে অধিষ্ঠিত, দয়া করো আমাদের, দয়া করো, দয়া করো আমাদের, দয়া করো। আসুন প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা দৃঢ় বিশ্বাসের সঙ্গে স্বীকার করি যে
তোমার পুত্র যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করে মৃত্যুকে জয় করেছেন। হে করুণাময় আশীর্বাদ করো আমাদের ধর্মভ্রাতা স্টিফেন ডি কস্তা, যখন খ্রিস্টের সঙ্গে মিলিত হয়ে মৃত্যু নিদ্রায় নিদ্রিত হয়েছেন, তিনি যেন খ্রিস্টের পুনরুত্থানেরও সহভাগী হয়ে স্বর্গের আনন্দ লাভ করতে পারেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। ঈশ্বরের বাণী রোমীয়দের কাছে সাধু পলের পত্র। প্রিয় জনেরা, আমরা কেউ নিজের জন্য বেঁচেও থাকি না, আর কেউ নিজের জন্য মরেও যাই না। যদি বাঁচি তবে প্রভুর জন্যই বাঁচি, আর যদি মরি তাহলে প্রভুর জন্যই মরি। সুতরাং বাঁচি বা মরি যেভাবেই থাকি না কেন, আমরা প্রভুরই, কারণ খ্রিস্ট এর জন্যই মৃত্যুবরণ করেছিলেন এবং আবারও বেঁচে উঠেছিলেন, যাতে তিনি মৃত ও জীবিত সকলের প্রভু হতে পারে। মনে রেখো, আমাদের সকলেরই একদিন পরমেশ্বরের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে। শাস্ত্রে তো লেখাই আছে, প্রভু বলেন, আমাদের জীবনের দিব্য প্রতিটি জানুক আর সামনে মত হবে, প্রতিটি জিহ্বা পরমেশ্বরের মহিমা স্বীকার করবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকেরই নিজের সম্বন্ধে পরমেশ্বরের কাছে হিসাব দিতেই হবে। এই হলো প্রভুর বাণী। ধন্যবাদ। যীশু বলেছেন, আমি পুনরুত্থান, আমি জীবন, কেউ যদি আমাকে বিশ্বাস করে তবে সে মারা গেলেও জীবিত থাকবে। বেথানিয়া গ্রামে এসে যীশু জানতে পারলেন যে চার দিন হলো লাজার সমাধির মধ্যে রয়েছে। বেথানিয়া ছিল জেরুসালেমের কাছে, 2 মাইলের একটু কম দূরে।
অনেক ইহুদি তখন মার্থা ও মারিয়ার কাছে এসেছিল ভাইয়ের মৃত্যুতে তাদের সান্ত্বনা জানাতে। যখন মার্থা শুনতে পেলেন যে যিশু আসছেন, তিনি তখন নিজেই তার সঙ্গে দেখা করতে চললেন, কিন্তু মারিয়া বাড়িতেই রইলেন। মার্থা যিশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। তবে আমি জানি যে এখন আপনি পরমেশ্বরের কাছে যা কিছু চাইবেন তা তিনি আপনাকে দেবেন। যিশু তাকে বললেন, আমি পুনরুত্থান, আমি জীবন। কেউ যদি আমাকে বিশ্বাস করে তবে সে মারা গেলেও জীবিত থাকবে, আর জীবিত যে কেউ আমার প্রতি বিশ্বাস রাখে সে কোনোদিনই মারা যাবে না। তুমি কি এই কথা বিশ্বাস করো? মার্থা উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে আপনি সেই খ্রিস্ট, সেই ঈশ্বর পুত্র, এ জগতে যার আসবার কথা ছিল। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। আমরা আজকে আজকে আমরা তিনজন ব্যক্তির কথা স্মরণ করেছি বা স্মরণ করছি। ফাদার এই শুরুতে বলেছেন যে আমরা গান শুনতে চাই, আমরা গান করি, এ জগতে গান করি, আর সাথে সম্ভবত ফেলিসিতা এবং পেরপেতুয়া, যাদেরকে সঙ্গীত জগতের এই এই কি বলে প্যাট্রন বা প্রতিপালিকা হিসাবে দেখা হয়, তাদের সম্বন্ধে অনেক পুরাতন ইসের মধ্যে জানা যায় যে এই বিনা বাজানোর মতো কোন একটা ইত্যারা দেখতে পেয়েছিলেন। তবে ঈশ্বর কি গান করেন? আমরা এবং ফাদার এটাও বলেছেন যে যিশু তিনি যেই গানটা করবেন এটা হলো, যা কিছু তুমি করেছ তোমার ভাইয়ের প্রতি তা করেছ আমারই প্রতি। তাহলে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যদি আমাদের আজকের ঘটনার অবস্থানকে আমরা একটু নিয়ে চিন্তা করি, তাহলে এটা হলো আমাদের জীবনের যাত্রা। যাত্রাটা হলো যে জীবন থেকে শুরু এবং মৃত্যুর মধ্য দিয়ে আমাদের যাত্রা, আবারও এটা হলো ফিরে আসা। জগৎ থেকে ঈশ্বরের কাছে ফিরে এসে আমরা এসেছি, আবার ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছি, এবং এর মধ্যে যেখানে ফিরে আসার ঘটনা বা ফিরে আসার একটা বাস্তবতা আমরা দেখতে পাই, সেখানে যাওয়ারও একটা বিষয় থেকে যায়। যদি আমরা বলি আমি আসছি, তাহলে সেখানে আমরা প্রশ্ন করে থাকি তুমি কোথায় গিয়েছিলে, আর যদি আমরা বলি যে আমরা কোথাও যাচ্ছি তখন প্রশ্ন আসে তুমি কখন ফিরে আসবে। তাহলে যাওয়া এবং আসা, তাহলে এই ঘটনার এই অন্তরালোকে যদি আজকের এই তিনজন ব্যক্তির কথা আমরা চিন্তা করি, স্টিফেন কস্তা এবং সন্তোষ ফেলিক্স কস্তা এবং মারিয়া স্টেলা, এই এই তিনজনের কথা আমরা স্মরণ করি, তারা তাদেরকে আমরা যদি বলি যে তারা ফিরে আসছে, তারা যাচ্ছে না তারা আসছে, তাহলে ঘটনাটা কি রকম হয়? আমরা কৃষিগত দিক থেকে যদি বলি সে ফিরে আসছে, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের মনের মধ্যে একটা আতঙ্ক আসবে, কারণ ফিরে আসার কথাটা আমরা শুনি না। কেউ যখন চলে যায় তখন তার আসার কথাটা আমরা শুনি না,
এবং আমাদের চলে যাওয়ার ঘটনার মধ্য দিয়ে তার সাথে দেখা হবে, এই সত্যটা আমরা বিশ্বাস করি। তাহলে এখানে যদিও বিষয়গুলো অনেকটা দর্শনগত, কিন্তু বাস্তব জীবনের সাথে আমরা যদি একটু তলিয়ে দেখি, তাহলে একটা বাড়ি থেকে তিনজন চলে গেছে খুব অল্প সময়ের মধ্যে, যে একজন মারা গেছে এই পূর্ণ শনিবারে, তার কয়েক ঘন্টা পরেই এই বাড়ির মালিক, তার 20 দিন পরেই আরেকজন এই বাড়ির এই কর্তৃ মানে আরেকজন মারা গিয়েছে। তাহলে এই চলে যাওয়া, তারা যদি না আসতো চলে যাওয়ার প্রশ্নটা সেখানে থাকতো না। তারা চলে গেছে, কিন্তু কোত্থেকে চলে আসছে, কোত্থেকে এসেছিল, কোথায় গেছে, তো সেখানে আমাদের বিষয়টা হলো যে এই যে আসা এবং যাওয়া, আমরা আসতে পারি না যদি না যাই। আমরা এসেছি চিরন্তন ঈশ্বরের কাছ থেকে, এবং ঈশ্বর যিনি নাকি আমাদের সমস্ত কিছুর উৎস, যিনি জীবনদাতা, যিনি আমাদের জীবন দিয়েছেন, সে জীবনের আমাদের এই জগতের ঘটনা, এই জগতে আগমনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছ থেকে, জীবন্ত ঈশ্বরের কাছ থেকে আমরা এই জগতে আমরা এসেছি, এবং এই জগতে আমরা কিছু সময় আমরা অতিবাহিত করি। সাধু আগস্টিন তিনি সেই কথায় বলেছেন, এই জগতে ঈশ্বর কাছে আসা এবং ঈশ্বরের কাছে ফিরে যাওয়া, যিনি চিরন্তন, সে চিরন্তন ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার ঘটনার মধ্য দিয়ে মধ্যখানে যে সময়টুকু, এটুকু হলো আমাদের এই জগতের বাস্তবতা। এই জগতে আমরা সেভাবেই থাকি। তাহলে আমরা উত্তমতার উৎস ঈশ্বরের কাছ থেকে আসি, যার মধ্যে আছে একতা, যার মধ্যে আছে ভালোবাসা, যার মধ্যে আছে শান্তি, এবং এই তিন ব্যক্তির মধ্যে এত বেশি একতার ঘনিষ্ঠতা, এবং সেই ঘনিষ্ঠতার সম্পর্কটা হলো ভালোবাসা। সে ভালোবাসার তীব্র বন্ধনে তারা একজন আরেকজনের কাছ থেকে তারা আলাদা হয়ে যাচ্ছে না, এবং সেই ঘটনাকে কেন্দ্র করিয়ে এই জগতের আমাদের জীবনাচরণ। তাহলে এই জগতে একজন পরিবার গড়ে, তাহলে সেটা আবারও ভালোবাসার বন্ধনে পরিবার গড়ে, তারা এই জগতে তাদের বংশ, তাদের ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ হয়, তারা ভালোবাসার ফসল এই জগতে রেখে যায়, এবং এই জগতে তাদেরকে পূর্ণতা দানের মধ্য দিয়ে আবারও তারা পূর্ণতার ঈশ্বরের কাছে তারা ফিরে যায়, এবং সেখানে গিয়ে তারা আজীবন সেখানে তারা এই এই মানে চিরজীবী ঈশ্বরের সাথে আবার ঐশ্ব বন্ধনে, ভালোবাসার বন্ধনে তারা মিলিতবদ্ধভাবে তারা সেখানে থাকে। এটাই হলো আমাদের এই জগতের জীবন। তা সেখানে প্রশ্ন এসে যায় যে যখন আমরা এই জগতে জীবন যাপন করি, যে উত্তমতার ঈশ্বর, যে একতার ঈশ্বর, যে ভালোবাসার ঈশ্বর, যে শান্তির ঈশ্বর, আমরা যার কাছ থেকে এই জগতে এসেছি, এবং আমরা এই জগতে আমরা যাদেরকে মধ্যে থেকেছি, আমরা এই জগৎ থেকে যখন চলে যাব তার সাথে আমরা মিলতে পারবো কিনা, সেখানে প্রশ্নটা আসে যে যা কিছু তুমি করেছ ভাইয়ের প্রতি, তা আমারই প্রতি করেছ। যখন আমরা কিছু ভালো কিছু করে থাকি, তখন ভাইয়ের জন্য করে থাকি, আমাদের আপনজনদের জন্য করে থাকি, আমাদের ভালোবাসার ব্যক্তিদের জন্য তা করে থাকি, এবং সেখানে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে, সেটার জন্য আমরা প্রার্থনা করি যাতে করে সে বাধা বন্ধন থেকে তারা মুক্তি লাভ করতে পারে। তাহলে আমরা কে কি অবস্থার মধ্যে আছি এ জগতে থেকেই কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারি যে আসলে আমি কোন অবস্থার মধ্যে আছি। সেই জন্য আমি কি আমার মনের মধ্যে কি শান্তি আছে, আমার মধ্যে কি আনন্দ আছে, আমার মধ্যে কি সত্যিকারের ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসাটা, সেটাকে আমি স্নান করে দিতে পেরেছি, শান্তি আনন্দ ভালোবাসা চূড়ান্ত মানে ই হলো উৎস হলো ঈশ্বর, এবং সেই ঈশ্বরের কাছ থেকে আমরা এসেছি, এবং এই জগতে তার ওই তার সন্তান হিসাবে এই জগতে তার প্রমাণ বা তার সাক্ষ্য রেখে রাখতে রাখতে আমরা এই জগৎ থেকে চলে গিয়ে তার সাথে মিলিত হব,
এটাই হলো আমাদের ঈশ্বর সন্তান হিসাবে আমাদের যাত্রার একটা বিশ্বত্ব। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে যখন আমরা সেখানে খ্রিস্টের সাথে মিলিত হব, তখন আমরা একই ঈশ্বর সন্তান হয়ে আমরা তার তার আজীবন তার গুণগান করব, যেখানে আমরা বলব পূর্ণ 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 এই এই গান অবিরত মহাদূত এবং এই সাধু সন্তদের সাথে আমরা সেই গানই করে যাব। তাহলে সেখানে আমরা মানুষ হিসাবে নিশ্চয়ই আমাদের মধ্যে নানা ধরনের এই সীমাবদ্ধতা থাকে, আর সীমাবদ্ধতা এই থেকে আমাদের সীমাবদ্ধতার ঊর্ধ্বে আমাদের প্রতিনিয়ত যাওয়ার একটা প্রচেষ্টা যদি থাকে, তখন ঈশ্বর সেখানে আমাদেরকে আশীর্বাদ করেন। তাহলে সেজন্যই বলি, একটা পরিবার যা হয়ে থাকে তা বাবা মায়ের আদর্শই হয়। একটা পরিবারের সন্তানেরা যা দিয়ে যায় সেটা কিন্তু সে সন্তানরা নতুন করে তারা তৈরি করে না, তাদের ভিতরে তাদের এই সত্তার মধ্যে যা থাকে এটা শুধু উন্নতি করে। সত্তায় যদি ওইটা কিছু ওই ধরনের কিছু না থাকে তো সেটা তৈরি করে কখনো তারা দিতে পারবে না। সেটা হলো কৃত্রিমত্তা, সাময়িক সময়ের জন্য হয়, এবং সেটা হলো এটা ব্যবসায়িক ক্ষেত্রে মানুষ শুধুমাত্র বর্তমান জগতে সেটা ব্যবহার করেন। তাহলে আমরা সেখানে থেকে কৃত্রিমতা থেকে আমরা যাদেরকে আমরা যাদের কথা আমরা স্মরণ করছি আমরা তাদের জন্য প্রার্থনা করি যেন যে ঈশ্বরের উত্তমতার ঈশ্বরের কাছ থেকে এসেছেন যেন সে এক ঈশ্বরের কাছে এই পরিবারের এই পরিবার তারা গঠন যে পরিবার তারা গঠন করে গেছে এই যে পরিবারের সন্তান সন্ততিরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করে যাচ্ছে তাদের কথাবার্তা এবং তাদের জীবনাচরণের মধ্য দিয়ে, যেন সেই সত্য ঈশ্বরের সাথে যুক্ত থেকে তারা এই এই পরিবারের জন্য তারা দান করতে পারেন, এবং যখন এই জগৎ থেকে চলে যায় তখন আর আমরা তাকে ফিরে যাওয়া ঈশ্বর কাছে ফিরে আসা সে ফিরে আসার মধ্য দিয়ে ঈশ্বর তাদের মধ্য দিয়ে তখন এই জগতে আমরা যারা যাচ্ছি আমরা ফিরছি আমাদেরকে তিনি অনুগ্রহ ধন্য করেন। তাহলে আমরা তাদের কাছে তাদের জন্য প্রার্থনা করি, সেটা তাদের শক্তি হয় এবং সেই শক্তিটা এই পরি আমাদের জন্যে একটা অনুপ্রেরণার উৎস হিসাবে আবারও ফিরে আসে। তাহলে আবারও তাদেরকে এই তিনজন ব্যক্তিকে হারিয়ে যারা এই হতাশা আমরা যারা নাকি বিমর্ষিত, আমরা প্রত্যেকে পরস্পরের প্রতি সহমর্মিতা আমাদের এই আমরা সহমর্মিতা প্রকাশ করি এবং পরস্পরের জন্য প্রার্থনা করি, মা মারিয়া যেন শোকার্তা মারিয়া আমাদেরকে এই সান্ত্বনার উৎস হয়ে ওঠেন, আমাদেরকে সাহায্য করেন এবং এই পরিবারকে তিনি অনেক অনুগ্রহ বা আশীষ দানে ধন্য করেন। খ্রিস্টেতে প্রিয়জন, আসুন আমরা এখন কয়েকটি উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা করি। আমরা ঈশ্বরকে আবারও ধন্যবাদ জানাই তার সন্তান স্টিফেন ডি কস্তা, স্টেলা রোজারি এবং সন্তোষ কস্তার জীবনের জন্যে। তার এই জগতে ঈশ্বরের পরিকল্পনা এসেছিলেন, আবার ঈশ্বরের পরিকল্পনায় তার এই জগৎ ছেড়ে চলে গেছে। এই আসা যাওয়ার মধ্যে তাদের যদি কোনো অন্যায় কোনো পাপের বন্ধন স্বর্গে যাওয়ার পথে বাধার সৃষ্টি করে, ঈশ্বর যেন তাদের মার্জনা দান করেন এবং স্বর্গবাসী করেন। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের এই প্রিয়জনদেরকে হারিয়ে যারা বিভিন্নভাবে মর্মাহত, আমরা তাদের মনে সান্ত্বনার জন্য প্রার্থনা করি। যিশুকে হারিয়ে মামারিয়া যেভাবে তিনি খুব কষ্টে ছিলেন, তিনি বিভিন্নভাবে হতাশাগ্রস্ত ছিলেন, কিন্তু ঈশ্বর তাকে মনের জোর দিয়েছেন, শক্তি দিয়েছেন এবং মামারিয়া তিনি যিশু শিষ্যদেরকে পথ দেখিয়েছেন, যিশু শিষ্যদের সাথে পথ চলেছেন। আমরা একইভাবে পরিবারের জন্য প্রার্থনা করি যারা তাদের প্রিয়জনদেরকে হারিয়ে খুব বিভিন্নভাবে কষ্টে রয়েছে। এই সময়টিতে যিশু যেন তাদেরকে মনের সান্ত্বনা দান করেন এবং তাদেরকে যেন সেই কষ্ট
কাটিয়ে ওঠার, শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। আসুন তাদের জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। যারা অসুস্থ, বিশেষ করে আমাদের জানা জানা পরিচিত অনেকে অসুস্থ অবস্থায় রয়েছে, যারা হসপিটালে ভর্তি রয়েছে, তাদেরকে প্রার্থনা স্মরণ করি। যিশু যেন তার নিরাময়কারী হস্ত দ্বারা তাদের স্পর্শ করে সুস্থ করে তোলেন। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি আমাদের ছেলে মেয়েদের জন্য, যারা পড়াশোনা করছে, অনেকে পরীক্ষা চলছে, অনেকে ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তারা যেন পবিত্র আত্মার আলোতে আলোকিত হয়ে সুন্দরভাবে পরীক্ষা লিখতে পারে, প্রস্তুতি নিতে পারে এবং ভালো ফল লাভ করতে পারে। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের অন্যান্য উদ্দেশ্য আমরা মনে অনুসরণ করি। হে মঙ্গলময় পিতা ঈশ্বর, গভীর বিশ্বাস নিয়ে তোমার চরণে যে সমস্ত নিবেদন আমরা তুলে ধরলাম, তুমি সদয় হয়ে তা গ্রহণ করো এবং পূরণ করো। প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। আমি তোমার যোগ্য বলে প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমারও আপনাদের যোগ্য স্বর্গে পিতার কাছে গ্রহণযোগ্য হয়। হে করুণাময় পিতা, আমাদের ধর্ম ভ্রাতা স্টিফেন কস্তার চির শান্তি কামনায় এই যে যজ্ঞ নৈবেদ্য উৎসর্গ করতে চলেছি, তুমি তা সদয় হয়ে গ্রহণ করো। বিনীত কণ্ঠে তোমাকে অনুনয় করি, তিনি যখন জীবিত কালে তোমার পুত্র যিশুকে দয়াময় মুক্তিদাতা বলে বিশ্বাস করেছিলেন, আজ তার বিচার আসনের সামনে দাঁড়িয়ে যেন তার সেই দয়া উপলব্ধি করতে পারেন, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পুণ্যময় পিতা, কৃতজ্ঞ চিত্তে আমরা তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করি, তোমার স্তব ও স্তুতি গান করি। মৃত্যুর কবলে বিনাশ হওয়ার যোগ্য হলেও তোমার অপার করুণা ও স্নেহময় আশীর্বাদ গুণী আমাদের মৃত্যু দশা খণ্ডন করেছ। পাপের ফলে মৃত্যু আমাদের গ্রাস করলেও মৃত্যুঞ্জয়ী খ্রিস্টের দ্বারা আমাদের পরিত্রাণ সাধন করেছ এবং তারই সঙ্গে অনন্ত জীবন আবাসে আমাদের পুনরায় আহ্বান করেছ। হে পিতা, কৃতজ্ঞ চিত্তে আমরা এই পবিত্র আহ্বান স্মরণ করি, তাই স্বর্গদূত ও সমস্ত সৃষ্টির সঙ্গে তোমার নামের মহিমা কীর্তন করি। Oh, no.
সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন ও শাশ্বত সন্ধি রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। যিশু পুনরুত্থান করেছে, যিশু পুনরাগমন। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ ও রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পূর্ণ পিতা পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ বিজয় ডিক্রুজ এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোল। তোমার সেবক সেবিকাদের কথা স্মরণে রেখো, যাদেরকে তুমি এই সংসার থেকে তোমার কাছে দেখেছ। বর প্রদান করো, তিনি যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তার সাথে একাত্ম হয়েছেন, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্য তারই সাথে একাত্ম হন। তোমার মুখমণ্ডলে বিভয় তাদের স্থান দিও,
অনুনয় করে আমাদের সকলের প্রতি সদয় হও। যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতি ভাজন সকল সাধুসাধীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা ও তার সঙ্গে ও তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে যাদের স্মরণে খ্রিস্ট জাগে আমরা মিলিত হয়েছি তাদের আত্মার কল্যাণে প্রার্থনা রেখে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন অর্ধমাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে করিতে দিও না কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভু শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুক। আসুন পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি। এই দেখুন জীবনময় খাদ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমাদের অনন্ত জীবনের উৎস, ধন্য আমরা যারা তাকে গ্রহণ করতে নিমন্ত্রিত। তোমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, পরমেশ্বর তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে।